আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা জেনে নিন অবৈধ ও হুরূপপ্রাপ্ত প্রবাসীদের যে সুযোগ দিল যোদ্দা কনসুলেট সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে থাকা অবৈধ হুরূপ্রাপ্ত সহ অন্যান্য সকল প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামীকাল ১৯ ও বিশ নভেম্বর দু হাজার রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত বাংলাদেশ কনসুলেট জেদ্দার একটি টিম হোটেল কেরিয়াহ আল বাহার কুনফুদা কোর্নের সুকসামাক এর সর্নিকটে আবু খামসা রিয়াল দোকানের পশ্চিমে অবস্থিত স্থানে উপস্থিত থেকে নানামুখী সেবা প্রদান করবে বিশেষ করে সৌদি আরবে থাকা কুনফুদা ও আর আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন এবং স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আবেদন প্রক্রিয়াকরণ হুরুপ্রাপ্তদেরকে আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রমবিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান করা হবে তাছাড়া যে সকল প্রবাসীদের এমআরপির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হবার পথে তাদের এমআরপি ইস্যু করা হবে এমআরপি রি ইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামার সাথে আনতে হবে রি ইস্যুর সাধারণ ফি হবে একশো পঁচিশ রিয়াল আর পেশাজীবীদের ফি হবে চারশো পনেরো রিয়াল তাই সৌদি আরবের কুনফুদা ও তার আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন তারা যদি জেদ্দা কনসুলার টিমের কনসুলার সেবা গ্রহণ করতে চান তাহলে আগামীকাল উনিশ নভেম্বর এবং তার পর দিন বিশ নভেম্বর শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত হোটেল আবু খামসার রিয়াল দোকানের পশ্চিম পাশে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে